বলে বাবা হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ শোকে ছেড়ে দে ও হয়ে গেছে তোর পাড়াতেই ওটা কেক কাটা হবে মনে হয় তুই দে ভাই তুই দে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ব্লগেজটি পুরোটাই পার্সোনাল আজকে আজকে না আছে কোনো লক্ষ্মী পুজো না আছে কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও তো আজকে জাস্ট এনজয় জাস্ট ফর এনজয় মানে সবাই বার্থডে সেলিব্রেশন হবে তো বার্থডেটা কার সেলিব্রেশন হবে সেটা না একটু পরেই বলছি আগে বলে তো মজাটা গায়েব হয়ে যাবে গেস করতে থাকুন হ্যাঁ তাহলে আজকে দেখাই বার্থডে গিফট কি কি পাওয়া গেছে আমাদের প্যারালাইসিস ওর নাম দুর্গা যাই হোক ওর একটা হ্যাঁ ওর একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে আর এই যে আমাদের জিনু আর ফুল ফ্যামিলি রয়েছে ফুল ফ্যামিলি তার সঙ্গে এই যে আমার বান্ধবী চলে এসছে বার্থডে সেলিব্রেট করতে তো সঙ্গে কি কি পাওয়া গেছে তাই দেখি সঙ্গে মোমবাতি তার সঙ্গে ও দুটো আইসক্রিম এসছে দুটো আইসক্রিম এসছে আর দেখাচ্ছি আজকে সমস্ত কিছু এখনো খুলে উঠতে পারিনি তো যাই হোক হাফ প্যান্টে দাদা চলে এসছে একটু বেশটা দেখিয়ে দিই এত সুন্দর বার্থডে সেলিব্রেশন হয়তো হয় না আর তো যাই হোক এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি আর এই যে তো কার নাম লেখা আছে ও রাখি ও মা এটা আমার জন্য ও মাই গড ও আজকে আমার জন্য দিন তো যাই হোক আজকে আমার জন্মদিন ছিল তো বুঝি যাব না 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 ওই ডাক্তারের কেচ্ছাটা তুই আরে ওই 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 সেই আমার হিমা সে আমার বিড়ালটা কোথায় চলে গেল ও আমার ছোট্ট দুর্গা এখানে পড়ে গেছে যাই হোক এমন অদ্ভুত বার্থডে এই বান্ধবী দে ভিডিওটা দেখাচ্ছি ওকে এ দেখো ওর অবস্থা দেখতে পেয়েছো হাততালি দিলে পরে আবার চলে আসবে না না কি হচ্ছে সরব যাই হোক আমরা কেকেই আজকে আগুন ধরিয়ে দিয়েছিলাম যেমন হট রাখি ডান্স প্রোগ্রাম তো দেখেছেনই আপনারা সেরকমই আজকে কেকেও আগুন ধরিয়ে দিয়েছি যাই হোক ছেলে মেয়ে নিয়ে আসি কেক কাটার জন্য তো সব এখন অনলাইনের যুগ কেমন লাগলো সেই আমার হচ্ছে কালীর মা হ্যাপি বার্থডে টু ইউ শোকে ছেড়ে দে ও হয়ে গেছে তোর পাড়াতেই ওটা কেক কাটা হবে মনে হচ্ছে কি করলি ভাই সত্যি এই যে চুল্লি দি চলে আসছে আমার মেয়েরা ছেলে মেয়েরা কেউ শিক্ষিত না কারণ না একজনও স্কুলে যায়নি যার কারণে সব কেক কাটাটা বোঝে না হ্যাপি বার্থডে টু ইউ দিদি এই তো এইটা না হলে কি আর হয় নাকি দেখি একটু বার্গে খাই
যা ওকে যে আমরা এখন বার্থডে সেলিব্রেট করলাম আজকে বার্থডে গার্ল তো বাবা এতক্ষণ নাঙ্গা ছিল এখন জামা প্যান্ট পরে এসছে আমার বান্ধবীও সঙ্গে রয়েছে যে বান্ধবী ছাড়া কোনো কাজ হয় না এখন আমরা আইসক্রিম সেলিব্রেট করব তারপরে নাও জিনু ইয়েস বট্টু শিলু কই শিলু মাতা সামনে এসো নি মাটি থেকে কেউ চাটবে না সামনে এসো শিলু এবার একটু আমার সাথে নিয়ে যায় না নিয়ে যায় কেউ বলো আমরা এই পুজোতে একদম মানে আমার মানে আমাদের শেরুকে দেখে আমাদের জিনুকে দেখে আমি ইমপ্রেস হয়েছি সেজন্য এত সুন্দর চুল কালার করেছি পুরো সেম টু সেম মানে পুরো একদম শেরুর মা জিনুর মা হয়ে গেছি কেমন লাগে জানাবেন চুলটা আমরা পাগলির মতো সারাদিন ভিডিও করি তো যাই হোক আজকে অনেক হয়ে গেল হই হুল্লোড় থ্যাংক ইউ জামাটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর জামা হয়েছে আজকে আমার এটা আমার শাশুড়িমা গিফট করেছে কথা বলতে দাও তো আজকের মস্তি খতম এখন আমরা একটু এদিক সেদিক কেক বিলিয়ে বেড়াই যাই হোক আমাদের ফ্যামিলিটা কেমন লাগলো জানাবেন একটু অবশ্যই আর ফ্যামিলির মধ্যে সবচেয়ে সুন্দর কাকে দেখতে সেটাও জানাবেন আমার তো মনে হয় জিনু ঠিক আছে নাকি গুল গুলকে একটু দেখাও গুল তো একটু মুখটা একটু দেখাও আজকে সুন্দরী প্রতিযোগিতা চলছে তা আমাদের সুন্দরকে একটু জানাবেন যাও আমার বান্ধবী তাকে কিস করতেই পারি আর আমার বর তাকে কিস করতে পারি তো দেখুন আপনারা চলবেন আপনারা আসো তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা আর হচ্ছে তুমি একটা পাড়া দেবেই দেবে আর হচ্ছে এই যে সব ছানাপোনাদের নিয়ে তাহলে একটু মস্তি করতে লাগলাম তো ঠিক আছে আজকের জন্য টাটা আবার কালকে চলে আসবো